বিজ্ঞান ইতিহাসে অন্যতম শ্রেষ্ঠ বিজ্ঞানী আচার্য জগদীশ চন্দ্র বসু। তিনি জন্মগ্রহণ করেছিলেন বাংলাদেশের ঢাকা জেলার বিক্রমপুরের বাড়িখাল গ্রামে। তার বাবা ছিলেন ভগবান চন্দ্র, ফরিদপুরের ডেপুটি ম্যাজিস্ট্রেট। জগদীশ চন্দ্র যে বাড়িতে থাকতেন, বাড়ির পাশে দিয়ে পদ্মার একটি শাখা নদী বের হয়ে গিয়েছিল। জগদীশ চন্দ্র এই নদীর ধারে বসে থাকতে খুবই ভালোবাসতেন। সমস্ত জীবনই তার নদীর প্রতি আকর্ষণ ছিল, তাই পরবর্তীকালে তিনি গঙ্গার উচ্চ সন্ধানে যাত্রা করেছিলেন। স্থানীয় স্কুলে পড়া শেষ হলে ভগবান চন্দ্র জগদীশকে কলকাতার হেয়ার স্কুলে ভর্তি করে দিলেন, কিন্তু ইংরেজিতে আশানুরূপ উন্নতি না হওয়ায় তিন মাস পর জগদীশচন্দ্র ভর্তি হলেন সেন্ট জেভিয়ার্স স্কুলে। ভগবান চন্দ্র তখন বর্ধমানের অ্যাসিস্ট্যান্ট কমিশনার, হোস্টেলে থাকার ব্যবস্থা হলো জগদীশচন্দ্রের। সেই সময় জগদীশচন্দ্রের বয়স মাত্র 11 বছর। ছাত্র হিসাবে জগদীশচন্দ্র ছিলেন যেমন মেধাবী, পড়াশোনায় ছিল তেমনি গভীর অনুরাগ। 16 বছর বয়সে জগদীশচন্দ্র প্রথম বিভাগে এন্ট্রান্স পরীক্ষায় পাশ করেন, সেন্ট জেভিয়ার্স কলেজে ভর্তি হলেন। 1877 সালে তিনি এফএ পরীক্ষায় দ্বিতীয় বিভাগে পাশ করলেন। 3 বছর পর দ্বিতীয় বিভাগেই বিজ্ঞান বিভাগে বিএ পাশ করলেন। 1880 সালে জগদীশচন্দ্র বিলেতের পথে যাত্রা করলেন। লন্ডনে গিয়ে ডাক্তারি পড়বার জন্য মেডিকেল কলেজে ভর্তি হলেন, কিন্তু মৃতদেহ কাটাকাটির সময় প্রায়ই অসুস্থ হয়ে পড়তেন। শেষে ডাক্তারি ছেড়ে দিয়ে তিনি ক্যামব্রিজের ক্রাইস্ট কলেজে বিজ্ঞান বিভাগে ভর্তি হলেন। অবশেষে 1884 সালে তিনি লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি ডিগ্রি নিয়ে ফিরে এলেন ভারতবর্ষে। ভারতে ফিরে আসার আগে ইংল্যান্ডের পোস্টমাস্টার জেনারেল, ভারতের বৌলাট লর্ড রিপনের কাছে জগদীশচন্দ্র বসুর সম্বন্ধে চিঠি লিখে দিলেন। লর্ড রিপন তখন ছিলেন সিমলায়। তিনি বাংলার গভর্নরকে চিঠি লিখে দিলেন যাতে জগদীশচন্দ্রকে শিক্ষা বিভাগে কোনো ভালো পদ দেওয়া যায়। সেই সময় সাহেবদের ধারণা ছিল ভারতীয়রা বিজ্ঞান শিক্ষায় অনুপযুক্ত, সেই কারণে চাকরিতে নিয়োগের ব্যাপারে নানা অজুহাত সৃষ্টি করা হলো। কিন্তু শেষ পর্যন্ত লর্ড রিপনের আদেশে তাকে কলকাতার প্রেসিডেন্সি কলেজে অস্থায়ী অধ্যাপকের পদে নিযুক্ত করা হলো। এই পদে ইংরেজ অধ্যাপকরা যে বেতন পেত, জগদীশচন্দ্রকে যে তার 2/3 বেতন স্থির করা হলো, আবার অস্থায়ী বলে ওই বেতনের অর্ধেক হাতে দেওয়া হতো। এই ব্যবস্থায় জগদীশচন্দ্রের আত্মসম্মানে ঘা লাগলো। ইংরেজ ও ভারতীয়দের মধ্যে এই বৈষম্য দূর করবার জন্য তিনি প্রথমে প্রতিবাদ জানালেন। বাঙালি তরুণ অধ্যাপকের এই প্রতিবাদে কেউ কর্ণপাত করল না। শেষে তিনি স্থির করলেন কোনো বেতন নেবেন না। বেতন না নিলেও তিনি নিয়মিত ক্লাস নিতে আরম্ভ করলেন। 1887 সালে জগদীশচন্দ্র অবলা দাসকে বিয়ে করলেন। অবলা দাস ছিলেন বিদেশি উচ্চশিক্ষিতা, মাদ্রাস মেডিকেল কলেজে কয়েক বছর ডাক্তারি পড়েছিলেন। তখন দুজনের বিয়ে হলো। তখন জগদীশচন্দ্র বসু কোনো মাইনে নেন না, সংসারে অভাব অনটন। অধ্যাপনার 1 বছরের মধ্যেই জগদীশচন্দ্র তার গবেষণাপত্র ইংল্যান্ডের রয়্যাল সোসাইটিতে পাঠালেন। অল্পদিনের মধ্যেই তার প্রকাশিত হলো। রয়্যাল সোসাইটির তরফ থেকে বৈজ্ঞানিক গবেষণার জন্য বৃত্তি দেওয়া হলো। এছাড়া লন্ডন বিশ্ববিদ্যালয় তাকে ডিএসসি উপাধি দিল। ইতিমধ্যে 3 বছর তিনি বিনা পারিশ্রমিকে কলেজের অধ্যাপনা করে গেলেন। তার এই অসহযোগ আন্দোলনে শেষ পর্যন্ত নতি স্বীকার করতে বাধ্য হলো কলেজ কর্তৃপক্ষ। জগদীশচন্দ্রকে শুধু যে ইংরেজ অধ্যাপকের সমান বেতন দিতে স্বীকৃতি হলো, তার 3 বছরের সমস্ত প্রাপ্য অর্থ মিটিয়ে দেওয়া হলো। এই অর্থে পিতার সমস্ত দেনা শোধ করলেন জগদীশচন্দ্র। গবেষণাগারে প্রয়োজনীয় যন্ত্রপাতি ছাড়াই জগদীশচন্দ্র ইলেকট্রিক রেডিয়েশন বিষয়ে গবেষণা করতেন। তার প্রথম প্রবন্ধ ছিল বিদ্যুৎ উৎপাদক ইথার তরঙ্গের কম্পনের দিক পরিবর্তন। এই প্রবন্ধটি তিনি এশিয়াটিক সোসাইটিতে পেশ করেছিলেন। এর পরের প্রবন্ধগুলি ইংল্যান্ডের ইলেকট্রিশিয়ান পত্রিকায় প্রকাশ করেন। এই সময় জগদীশচন্দ্র বিনা তারে বৈদ্যুতিক তরঙ্গের মাধ্যমে শব্দকে এক জায়গা থেকে অন্য জায়গায় কীভাবে পাঠানো যায় সেই বিষয়ে গবেষণা করছিলেন। আমেরিকায় বিজ্ঞানী লস, ইতালিতে মার্কনি, জগদীশচন্দ্র ছিলেন এ বিষয়ে অগ্রণী। 1895 সালে তিনি প্রেসিডেন্সি কলেজে প্রথম এই বিষয়ে পরীক্ষা করেন। কলকাতার টাউন হলে সর্বসম্মুখে এই পরীক্ষা করেন।
এরপর তিনি বিনা দ্বারে তার উদ্ভাসিত যন্ত্রের সাহায্যে নিজের বাসা থেকে এক মাইল দূরে কলেজের সংকেত আদান প্রদানের ব্যবস্থা করলেন। এ সমস্ত কাজ অসমাপ্ত রেখে তিনি পশ্চিমে যাত্রা করলেন। 1896 সালে তিনি এক বছরের ছুটির জন্য দরখাস্ত করলেন। প্রথমত সম্মত না হলেও শেষ পর্যন্ত গভর্নর তাকে গবেষণার জন্য ইংল্যান্ডে যাওয়ার অনুমতি দিলেন। ওয়্যারলেস টেলিগ্রাফি সম্বন্ধে তার আবিষ্কার ইংল্যান্ডে সাড়া পড়ে গিয়েছিল। এই প্রসঙ্গে জগদীশ চন্দ্র লিখছেন, একটি বিখ্যাত ইলেকট্রিক কোম্পানি আমার পরামর্শ মতো কাজ করে ওয়্যারলেস টেলিগ্রাফি বিষয়ে প্রভৃতি উন্নতি করিয়েছেন। আমি আর একটি নতুন পেপার লিখিয়াছি, তাহাতে প্র্যাকটিক্যাল ওয়্যারলেস টেলিগ্রাফির অনেক সুবিধা হইবে। অর্থনৈতিক কারণে জগদীশ চন্দ্রের গবেষণা ব্যাহত হয়েছিল। ইতিমধ্যে 1896 সালে মার্কনি ওয়্যারলেস টেলিগ্রাফির প্রথম পেটেন্ট নিলেন। ব্রিটেনে গিয়ে অল্পদিনের মধ্যে তিনি বিজ্ঞানী মহলে পরিচিত হয়ে উঠলেন। লন্ডনে থাকার সময় জগদীশ অনুভব করলেন বিলেতে বিজ্ঞানীরা কত আধুনিক গবেষণাগারের সুযোগ পাচ্ছে। তার অনুরোধে লর্ড কেলভিন ও অন্যান্য বিজ্ঞানীরা ভারত সচিবের কাছে গবেষণার সুযোগ প্রদান করার জন্য অনুরোধ জানালেন। ভারতবর্ষে এসে তিনি এই বিষয়ে নানান আলাপ আলোচনা শুরু করলেন। মূলত তারই প্রচেষ্টায় 1914 সালে প্রেসিডেন্সি কলেজে একটি আধুনিক ল্যাবরেটরি গড়ে উঠল। 1897 সালে জগদীশ চন্দ্র দীর্ঘ প্রবাসী জীবন যাপন করার পর ভারতবর্ষে ফিরে এলেন। ভারতবর্ষে ফিরে এসে আবার অধ্যাপনার কাজ শুরু করলেন, সেই সাথে গবেষণা। এ সময় তার উদ্ভিদ বিষয়ে যুগান্তকারী গবেষণা আরম্ভ করলেন। 1900 সালে প্যারিসে অনুষ্ঠিত আন্তর্জাতিক পদার্থবিদ্যা বিষয়ক সম্মেলনে যোগ দেওয়ার জন্য ডাক এলো জগদীশ চন্দ্রের। জুলাই মাসে জগদীশ চন্দ্র প্যারিসে পৌঁছবেন। এখানে তার বক্তৃতার বিষয় ছিল জীব ও জলের উপর বৈদ্যুতিক সারতার প্রভাব। ফ্রান্স থেকে জগদীশ চন্দ্র পেলেন ইংল্যান্ডে। সেখানে জীব ও জলের সম্পর্ক বিষয়ে ব্রিটিশ অ্যাসোসিয়েশন বার্ডফোর্ড সভায় বক্তৃতা দিলেন। 1902 সালে জগদীশ চন্দ্র ভারতে ফিরে এসে রচনা করলেন তার বৈজ্ঞানিক গবেষণা লব্ধ অভিজ্ঞতার ভিত্তিতে জীব ও জড়র সারা রেসপন্সেস ইন দি লিভিং অ্যান্ড নন লিভিং। 1906 সালে প্রকাশিত হলো তার একটি গ্রন্থ প্ল্যান্ট রেসপন্সেস, উদ্ভিদের সারা। এই দুটি গ্রন্থের মধ্যে তিনি প্রমাণ করলেন উদ্ভিদ বা প্রাণীকে কোনোভাবে উত্তেজিত করলে তা থেকে একই রকম সারা পাওয়া যায়। এ সময় ইউরোপ থেকে ডাক এলো। তিনি প্রথমে গেলেন ইংল্যান্ড, সেখান থেকে আমেরিকা। বিশেষত আমেরিকার বিজ্ঞানীরা তার আবিষ্কার সম্বন্ধে ছিল যথেষ্ট কৌতূহলী। তারা ইংল্যান্ডের বিজ্ঞানী মহলও ধীরে ধীরে গবেষণার সভ্যতাকে স্বীকার করে নিচ্ছিলেন। দেশে ফিরে এসে তার তৃতীয় পর্যায়ের গবেষণা শুরু করলেন, উদ্ভিদ ও প্রাণীদের দেহকলার মধ্যে তুলনামূলক গবেষণা। এই সময় তিনি উদ্ভাবন করেন তার বিখ্যাত যন্ত্র স্ক্রিসোগ্রাফ। এই যন্ত্রের সাহায্যে কোনো বস্তুর অতি সূক্ষ্মতম সঞ্চালনকে বহুগুণ বৃদ্ধি করে দেখানো সম্ভব। ইতিমধ্যে দেশে বিদেশে তার একাধিক বৈজ্ঞানিক প্রবন্ধ প্রকাশিত হয়েছে। 1914 সালে তিনি চতুর্থবারের জন্য ইংল্যান্ডে গেলেন। এইবার যাত্রার সময় তিনি সাথে করে শুধু যে তার বৈজ্ঞানিক যন্ত্রপাতি নিয়ে গেলেন তাই নয়, তার সঙ্গে ছিল লজ্জপতি ও বনচারাল গাছ। এই গাছগুলি সহজেই সাড়া দেয়। তিনি অক্সফোর্ড ও কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে, এছাড়া রয়্যাল সোসাইটিতেও তার উদ্ভাবিত যন্ত্রের সাহায্যে প্রমাণ করলেন জীবদেহের মতো বৃক্ষেরও প্রাণ আছে, তারাও আঘাতে উত্তেজনায় অনুপ্রাণিত হয়। 1913 সালে জগদীশ চন্দ্র চাকরি থেকে অবসর গ্রহণ করার সময় কিন্তু তার চাকরি মেয়াদ আরও 2 বছর বাড়ানো হলো। 1915 সালে সুদীর্ঘ 31 বছর অধ্যাপনা করবার পর চাকরি জীবন থেকে অবসর নিলেন। চাকরি জীবন শেষ হলেও তার গবেষণার কাজ বন্ধ হলো না। তিনি ইংল্যান্ডে থাকার সময় লন্ডনের রয়্যাল সোসাইটির সাথে যুক্ত ছিলেন। এই গবেষণা প্রতিষ্ঠানটি দেখে তার মনে হয়েছিল ভারতবর্ষে যদি এই ধরনের একটি গবেষণার কাজে আগ্রহী হয়ে উঠবে। তিনি তার পরিচিতজনের মধ্যে বিভিন্ন ব্যক্তির কাছে তার ইচ্ছার কথা প্রকাশ করলেন। এবার এই কাজে এগিয়ে এলেন দেশের বহু মানুষ। কাশিমবাজারের মহারাজা মণিচন্দ্র নন্দী 2 লক্ষ টাকা দিলেন। এছাড়া বোম্বের 2 ব্যবসায়ী মিস্টার এস আর বমানজি দিলেন 1 লক্ষ টাকা। মিস্টার মূলরাজ খাতা 2.25 লক্ষ টাকা দিলেন। তাছাড়া জগদীশ চন্দ্র দেশের বিভিন্ন প্রান্তে ঘুরে ঘুরে অর্থ সঞ্চয় করলেন। এইভাবে প্রায় 6 লক্ষ টাকা সংগ্রহিত হলো। জগদীশ নিজের সমস্ত জীবনে উপার্জন 5 লক্ষ টাকা দিলেন। সরকারের তরফের তরফ থেকে বার্ষিক অনুদান হিসেবে 1 লক্ষ টাকা মঞ্জুর করা হলো এবং জমি অধিগ্রহণ করার ব্যাপারে সাহায্য করা হলো। অবশেষে 1917 সালে 30 নভেম্বর জগদীশ চন্দ্রের 59তম জন্মদিনে প্রতিষ্ঠা করা হলো বিজ্ঞান মন্দির।
জগদীশ চন্দ্রের স্বপ্নের এই গবেষণা প্রতিষ্ঠান শুধু ভারতবর্ষে নয়, সমগ্র বিশ্বের একটি অন্যতম শ্রেষ্ঠ গবেষণাগার। 1928 সালে জগদীশ চন্দ্র জাতিসংঘের অধিবেশনে যোগ দেওয়ার জন্য জেনেভা গেলেন। জেনেভাতে অভূতপূর্ব সম্মান পেলেন জগদীশ চন্দ্র। তার গবেষণা দেখে আইনস্টাইন মুগ্ধ বিস্ময়ে বলেছিলেন, জগদীশ চন্দ্র পৃথিবীকে যেসব অমূল্য উপহার দিয়েছেন তার যে কোনো একটির জন্যই বিজয়স্তম্ভ স্থাপন করা উচিত। পরিণত বয়সে তিনি বেরিয়ে পড়েন পদ্মার উচ্চ সন্ধানে। তার এই অভিজ্ঞতার বর্ণনা দিয়ে অপূর্ব ভাষায় অব্যক্ত গ্রন্থে বিজ্ঞানী তার সাহিত্যিক জগদীশ একাকার হয়ে গেছেন, বাংলা গ্রন্থ আর লেখা হয়নি। বয়স বাড়বার সাথে সাথে মাঝে মাঝে অসুস্থ হয়ে পড়তেন জগদীশ চন্দ্র। গবেষণা কাজ ছেড়ে দিলেও বসু বিজ্ঞান মন্দিরের কাজ নিয়মিত দেখাশোনা করতেন, মাঝে মাঝে দার্জিলিং যেতেন। জীবনের শেষ 4 বছর কয়েক মাসের জন্য গিরিডিতে চলে যেতেন। 1937 সালে তিনি যখন গিরিডিতে ছিলেন, বসু বিজ্ঞান মন্দিরের প্রতিষ্ঠাতা দিবস উপলক্ষে কলকাতায় আসবার জন্য প্রস্তুত হচ্ছিলেন। 23 নভেম্বর সকালে গোসলের সময় অচৈতন্য হয়ে পড়ে গেলেন। অল্পক্ষণের মধ্যেই তার হৃদস্পন্দন চিরদিনের জন্য স্তব্ধ হয়ে গেল। জগদীশ চন্দ্রের কোনো সন্তান ছিল না। তার ইচ্ছার মধ্যে তার স্ত্রী অবলা দাস সব কিছু বিভিন্ন স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানে দান করে যান।